গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো এদের বাবা আর মেয়ের আজকে রবিবার সকালে গঙ্গায় সাঁতার কাটতে যাওয়ার প্ল্যান আছে। তার জন্য দুজনে কীভাবে প্রিপেয়ার হচ্ছে দেখো। মেয়ে তো অন্যদিন ঘুম ভাঙেই না, সকালে স্কুল থাকলে জোর করে উঠতে হয়, আর অন্য রবিবার হলে বা ছুটির দিন হলে উঠতেই চায় না। কিন্তু আজকে উঠতে চাইছিলো না, বাবা বলছে কি রে মা উঠবি উঠবি, বলছে না না উঠবো না উঠবো না। বলছে তাহলে সাঁতার কাটতে যাবি না, আমি একাই যাচ্ছি তাহলে। বলে হ্যাঁ হ্যাঁ আমি যাবো যাবো যাবো, কখন যাবে বলো, একলাপ উঠে গেছে। তা দুজনে মিলে এখন তৈরি হচ্ছে, ওই দেখো আবার কী সব বলছে। একদম সকাল, এখন বাজে সবে মাত্র কটা বাজে রে মা? সাড়ে পাঁচটা বেজেছে। শোনা, এত বড় একটা বলতা ঘরের দিকে চলে গেল, আমি আবার আসলাম তোকে খেয়াল করি না, ওদিকে গেলাম পায়খানে কামড়াতে কামড়াতে এদিক থেকে এরকম হয়ে চলে গেল। এত বড় একটা বলতা ঘরের দিকে চলে গেছে, ঘরের দিকে চলে গেছে, ক্যামেরা নিয়ে দেখাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলবুল শরণা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি, আমার মেয়ে, মেয়ের বাবা তিনজনে খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে সানডে, আর স্কুল নেই, আর মেয়ের বাবারও আজকে বাইরে বেরোনো নেই, তাই দুজনে মিলে কালকে রাত্রে থেকে প্ল্যানিং চলছিল। আজকে ওরা গঙ্গা সাঁতার কাটতে যাবে। তা কিছু অংশ তোমাদের দেখালাম কীভাবে প্রিপেয়ার হচ্ছে, সাইকেলে পাম্প দিচ্ছে, সাথে মেয়ে একটুখানি একটা ওর একটা গল্প বলতে গেল, সেটা হচ্ছে ও যখন ঘরে ঢুকছিল ওর পাঁচ দিন আগে একটা বলতা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, আমাকে বলছে মা তুমি বলতাটার ভিডিও নাও। আমি যে বলতা পিছন পিছনে মেয়ে এখন ছুটবে সকালবেলা, সেটা কী করে পসিবল হয়? এখনও বলে ঘুমের ইয়েটা রেস্টটা কাটেনি, সবে অত ঘুম থেকে উঠেছি, আমরা তিনজনে সবাই ঘুম থেকে উঠেছি। তা যাই হোক, তোমরা দেখো বলতাটাকে আমি দেখাতে পাচ্ছি না। দেখো ওরা এখন সাঁতার কাটতে যাওয়ার জন্য পুরো রেডি। নম করেছ? ঠাকুর নম করতেই হবে, যেখানেই যাও। একটু আদর ভালোবাসি হলো বাবার মেয়ের, এইটা ওদের লাগেই। হ্যাঁ ওর বড় পিসি আবার ডাকছে, পিসি এক্ষুনি চড়ে পাখির মতো পালাবে, সব দেখা যাচ্ছে। ওই দেখো পিসি আর ভাইজির কি সব গল্প হচ্ছে, শুনতেই পাচ্ছ? টাটা, সাবধানে, টাটা মা, টাটা শোনাম, সাবধানে। বাবার কথা শুনবে, টাটা। দেখো আমি তো স্নান করে এলাম, কিন্তু আমার মেয়ে আর মেয়ের বাবা এখনও ফিরলো না, ওরা গেছে গঙ্গা সাঁতার কাটতে, সে তো বললাম সকালে। এখন আমি পুজো দিয়ে নেবো, তারপর ওরা আসলে টিফিন বানাবো, তারপর সারাদিন থাকো তোমরা সবাই আমার সাথে। দেখো কী করছে সারাদিন, আর ওরা যতক্ষণ না ফিজেতে চিন্তা হচ্ছে, দেখা যাক। দেখো আজকে এসে আমার রান্না বান্না হয়ে গেল, এখন এতক্ষণ ধরে এত কাজে ব্যস্ত ছিলাম আর আমি ভিডিও নিতে পারিনি, এখন আসলাম। আর আজকে ওর বাবা বাজার করে নিয়ে এসে বেগুন, উচ্ছে, পটল, ঢ্যাঁড়স, কাঁকরোল, কাঁচা লঙ্কা, এইসব উচ্ছে না করলা, এইসব বাজার করে নিয়ে এসছে। আর লোটে মাছ নিয়ে এসছে, লোটে মাছ তো আমার মেয়ের খুব পছন্দের, আমিও খুব ভালোবাসি, বাবা খুব ভালোবাসে। লোটে মাছ রান্না করেছি, ডাল আমার ফ্রিজে ছিল, আর উচ্ছে আলু ভাজা করেছি, ভাত করেছি, ব্যাস এটাই আমার দুপুরে আজকে রান্না হয়েছে। তা মেয়ে খেয়ে উঠেছে, ওর বাবার একটু করে স্নান করতে একটু দেরি হয়ে গেল, এখন স্নান করছে, আর রান্নার তো হয়ে গেছে। আর দেখো কী বাজার করলো, এই দেখো এখানে আমার কিছু সবজি খরচাও করা হয়ে গেছে, নিয়ে এসেছিলো এগুলো সব, কিছু সবজি খরচা করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা নিয়েছে অনেকগুলো, আর আলু পেঁয়াজ রয়েছে ওখানে। এই হচ্ছে আজকে।
দেখো এখন বাজে সন্ধে 7টা বেজে 25 মিনিট হয়ে গেছে, আর আমার মেয়ে গেছিল আজকে বিকালে ওর বাবার সাথে পার্কে গেছিল, পার্কে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু তারপর নাকি ওর সাইকেলটা খারাপ হয়ে যাওয়াতে খুব দুঃখের সাথে খবর দিল যে পার্কে আর যাওয়া হয়নি। শেষ পর্যন্ত সাইকেলের দোকানে আর কি সময়টা পার হয়ে গেছে, সাইকেল সারাই করতে করতে ওর বাবারও খরচা হয়ে গেছে আর ওরও পার্কে যাওয়ার সময়টা নষ্ট হয়ে গেছে। খুব দুঃখী দুঃখী ভাবে খবরটা দিলে এখন ওকে আসার পর, সন্ধ্যেবেলা আসার পর ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, এখন সন্ধ্যে থেকে পড়ছে। আমি সন্ধ্যে টন্ধে দিয়ে উঠলাম, তারপরে ওর জন্য এই দুধ বিস্কিট দিলাম আর ওর বাবা চা খেয়ে উঠলো, আমি এখন চা খাবো, তারপর আবার রাত্রে রান্নাবান্না, রাত্রে আবার দেখা হবে। দেখো এখন রাত হয়ে গেছে, রাত 9:30 বেজে গেছে। আমি রান্না রুটি, রাতে তো রুটি হয়, রুটি করব, আর ভাত আমার থাকেই দুপুরে, ওরা দুজনে রুটি খায় আর আমি ভাত খাই। আর দুপুরের আমার লোটে মাছ আছে, বেশি করে করে মানে করে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম, আর আলু ভাজা করতে নিয়েছি। আর মেয়ে এখানে কিছু পড়া কোশ্চেন আনসার এগুলো করছে, তা কালকে আমার যেহেতু সকাল সকাল উঠতে হবে, মেয়েকে উঠতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে সেরে নিলাম। কালকে টিচার্স ডে আছে, স্কুলে যাবে, আর এখানে আমি আলু ভাজা করছি আর লোটে মাছ হচ্ছে, এই হচ্ছে, আর রুটিটা বানাবো। আর ও আবার ওইটাকে টিচারদেরকে কী গিফট দেবে সেগুলো নিয়ে এসছে। দেখো ও এগুলোকে প্যাকিং করতে হবে, হ্যাঁ এই কাজটার কথা তো ভুলেই গেছিলাম, করে দেবো মা, এগুলোকে প্যাকিং করে দেব, তারপর ওর উপরে ওই যে যে টিচারকে দেবে, আর এটা ওর জন্য কিনেছে, ওইটা একটু দেখালো, আর ওই যে যে টিচারকে দেবে আগে গিফট প্যাকিংগুলো আছে না ওগুলো দিয়ে প্যাকিং করে দেব, তারপর ওর উপরে ও যে যে টিচারকে দেবে তার নাম লিখে দেবে, ও কিনে আনলো বাবার সাথে সন্ধ্যাবেলা গিয়ে। গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হচ্ছে, টাটা, হ্যাপি টিচার্স ডে।